কি বলছিস রে? ওমা, তুমি সাঁতার শিখবে এই বয়সে? তোতে কি হবে, এই বয়সে শরীর খারাপ করতে পারে, আর শরীর সারাতে পারবো না। তুমি সাঁতার শিখবে মানে ওই সাঁতারে ওই পোশাক টোশাক পরবে নাকি? শাড়ি পরে তো পুলে নামতে দেবে না, সাঁতার শিখতে গেলে তো সাঁতারের পোশাকই পড়তে হবে। ছোটবেলায় তো অনেক কিছুই শিখেছি, আমাদের রানাঘাটে কত পুকুর টুকুর ছিল, তখন সাঁতারটা শিখতে পারিনি, জলে খুব ভয় ছিল, এখন তো ভয়টা সব উড়ে গেছে। আচ্ছা মা, ইয়েতে তোমাদের রানাঘাটে তো অনেক পুকুর টুকুর ছিল, এত পুকুর যখন ছিল তুমি তো ছোটবেলায় সাঁতারটা ওখানে শিখে নিতে পারতে। দেখো এই বয়সে তুমি সাঁতার শিখতে চাইছো, হ্যাঁ কিসের থেকে কি হয়ে যায়, তুমি যদি ফট করে পিছলে পড়ে হাত পা ভাঙো বা যদি ডুবে যাও কি হবে? খুব চিন্তা হচ্ছে। চিন্তা হবে নাকি বাবা? কত চিন্তা, খুব প্রেস্টিজে লাগছে না? হ্যাঁ ইঞ্জিনিয়ার ছেলে, মা সব কাণ্ড করে বেড়ায়, খুব প্রেস্টিজে লাগে না বল? হ্যাঁ না মা, তুমি পড়ে গেলে একটা কাণ্ড হবে তাই জন্যই। আমি পড়ে গেলে আমি বুঝবো, আমি যতবার পড়ে গেছি আমি উঠে দাঁড়িয়েছি, মানুষ চলতে গেলে পড়ে আবার সে নিজেই উঠে দাঁড়ায়, আমি এত হাঁটাহাঁটি নাচানাচি লাফালাফি করি আমি পড়ে যাই, কিন্তু তোমরা তোমাকে তুলতে আসো না, আমি তো নিজেই উঠে দাঁড়াই। এই সমস্ত গন্ডগোল শুরু হয়েছে জানিস তো এই মেয়েটার জন্য। সব মায়ের কথায় সব সময় হ্যাঁ বলবে, মা যা চাইবে তাতেই হ্যাঁ। আচ্ছা মা বলছি, এই মেয়েটা যখন বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে, কে করবে তোমার হয়ে তখন? এই যে আমার দুই নারী কাটা ধন, তারা করবে, আমার আদর আবদার সব মেটাবে। কত মেটাবে আমি জানি, আমি তো নিজেই ভাবি তো তার বিয়ে হয়ে গেলে আমার কি হবে। না না তুমি এত ভেবো না, এখনো তো আমি ঘাট থেকে নামিনি, যতদিন আছি ততদিন তোমাকে কোনো চিন্তা করতে হবে না। না 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 বৌমা শোনো না, তাতে কিছু যায় আসে না, তো তো থাকলো কি না থাকলো তাতে কি যায় আসে বলো? তুমি কোকোকে এমন হাত করে নিয়েছো, এখন তো তা থাকবে না, কোকোই সমস্ত আল্লাহ মেটাবে, তাই না বলো? শোনো মা, তুমি তো জানো তুমি যা ইচ্ছা তাই করো, আমার ফুল সাপোর্ট আছে, কিন্তু তুমি কোকো দিকে আমার থেকে বেশি ভালোবাসতে পারো না। দুর্গা হেসেছেন মানে রাগ কমেছে, এবার আমরা খেতে পাবো। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।